পারবো কেন তুমি ভিক্ষা করবে কেন কেন ভিক্ষা করবে কেন তুমি বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তারপরে তারপরে কি নিয়েছো কি নিয়েছো এটাকে তোমরা এখানে কি করতে এসছো তোমরা কি করতে এসছো কি করতে এসছো এখানে বাড়ি কোথায় কখন এসছো এখানে কখন এসছো ভিক্ষে করতে এসে চুরি করছো হ্যাঁ বলো তোমাদের নাম কি অপরিচিত দুটো ছেলে মেয়ে এসে গেটের সামনে গেটটা আবার লাগানো ছিল না গেটটা খুলে ঢোকার চেষ্টা করছিল আমি তো দেখতে পাই আমি ওকে প্রশ্ন করি তো বলছে চুরি ভিক্ষা করতে এসছি টাইম লাগে ভিক্ষা করতে অদিনে আসেনি তারপর ভিক্ষা করা লোক তো অন্যরকম মনে হবে সন্দেহসূচক হবে পুলিশে পুলিশকে খবর দিয়ে ওদেরকে পড়ে দিলাম আমি চাইছি যেন এরকম আর পাঁচটা জায়গায় চুরি না হয় তার জন্য প্রতিবাদ করার জন্য আমি এটা পুলিশে তুলে দিলাম আমাদের বাজারে খেতে যায় মানুষ থাকে না সেই সময় যদি আরো পাঁচটা লোক চুরি না হয় তার জন্য ভাবছি এরকম কাজ না হয় ছেলেদের চুরি কাজ না করে যায় কজন ছিল কজন ছিল দুজন ছিল ছেলে নাম বলেন আপনার কি ঘটনা ঘটেছে আমাদের হাসিবত চাচার পশুদের দোকানে চাচা ছিল না চাচা গেট লাগিয়ে দিয়ে খেতে গিয়েছিল বাড়ি থেকে আর ওই বাচ্চা মেয়েটা ওই মেয়েটা আর ওই ছেলেটা এসে দোকানে চুরি করতে ঢুকছিল আর সঙ্গে সঙ্গে হাসিবত চাচা এসে ধরে ফেলেছে কোথাকার কি জানা গেছে এদের এরা বলছে আমতলায় বাড়ি এদের বাড়ি কিন্তু আমতলা না কজন ছিল এরা এরা দুজন ছিল পরে দুটো বাচ্চা আসিল চারজন তারপর কি হলো দিয়ে পুলিশ আসলো পুলিশ এসে তুলে নিয়ে গেল আচ্ছা কি চুরি করছিল মনে হচ্ছে কি চুরি করবে দোকানে টাকা 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 চুরি করবে টাকা চুরি ছাড়া কি করবে কি নাম আপনার সামাউল শেখ চুরি তুই কি করছিলি ফোন করেছিলি আর ই করেছিলি হ্যাঁ
থানায় গেল। হ্যাঁ।